हेलो बंधुरा आपनारा देखछेन आमार चैनल रियास किंगडम। केमन आछेन बंधुरा? अनेक शीत पड़ेछे, शीतेर आमेजे नतून नतून अनेक खाबार आपनादेर देखानो होच्छे। तार मध्ये शीतकालीन आरेकटा रेसिपि आजके जेटा आमरा देखाबो सेटा होच्छे निये नियेछि एइ जे पाकाल माछ। ग्रामे एक एक जायगाय एक एक रकम नाम एइ माछटार। पाकाल माछ बोले, केउ पाकाल माछ बोले। और ये नहीं मानकोचु। मानकोचु पाकालेर रान्नाटा मानकोचु पाकाल दिए रान्ना करो। हाँ, पाकाल मानकोचु रान्नाटा होबे माने एक पाकाल मानकोचुर गामाका झोल, ताई तो एटा एकटा अनेक पुरानो रेसिपि, ट्रेडिशनल बांग्लादेशी रेसिपि। पूर्व बांगलाय एटा खुबी जनप्रिय एकटा खाबार। एपार बांगला ओपार बांगला दुई बांगलाय फेवरेट एक डिश। मोटामुटी एटा एक भिलेज डिश। ग्रामेर साइडे ये डिशटा रान्नाटा हय, कलकाता साइडे खूब कम। ताई माछटा आजके पावा गेल। माछटा एतक्षण जानतोई छिलो मोटामुटी, एबार बाड़ीते आना हयेछे। एबार एटाके काटा हबे। आपनारा प्रसेसटा आपनारा देखते थाकुन बंधुरा। माछटा एबार केटे नेওয়া হচ্ছে। पाकाल माछटा बाड़ीते सब रकम सरंजामी आमादेर रेडी थाके। माछ काटार जोन्नो छाई खूब यूज हय। छाई निये नेওয়া हयेछे, छाई दिये माछटा केटे नेওয়া हच्छे, नाहले हाथटा स्लिप काटे खूब। मानकोचु पाकाल बानिये नेওয়ার জন্য এই যে ছোট ছোট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানকচুটাকে কেটে নেওয়া হচ্ছে। এবার মানকচুটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। আচ্ছা, নেওয়ার পরে তারপরে ভাজা মশলা দিয়ে রান্না হবে। তাহলে রেডি হয়ে যাবে মানকচু পাকালের গামাকা ঝোল, তাই তো একটা। হ্যাঁ, অনেক পুরনো দিনের রেসিপি এইটা। দিয়ে দিলাম। এই লবণ আর এই হলুদ মাখিয়ে নিলাম। এই মাছগুলোকে আরেকটা নামও বলে অনেকে, গোচি মাছও বলে, তাই তো? গোচি পাকাল। হ্যাঁ, গোচি পাকাল। ওগুলো সাইজে আরো ছোট হয়, এগুলো একটু বড়। আমরা পাকালই বলি। মাছগুলো তাহলে বন্ধুরা আগে দেখুন ভেজে নেওয়া হচ্ছে। এবার তুলে নিলাম। কচুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার জলটাকে ছেঁকে নেওয়া হলো, তাই তো? হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর এই জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে। হ্যাঁ, এবার এই কচুগুলো সেদ্ধ করা। ভালো বলেছে তো সেদ্ধ? খুব ভালো, এই যে গলে গেছে। সেদ্ধ করা কচুগুলো আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। সিদ্ধ করা আছে, ওর জন্য বেশিক্ষণ ভাজবো না। লবণ হলুদ দিয়ে দিই বেশি মনে। এই লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সাথে লবণ। এই লবণ দিয়ে দিলাম। जल ढेले দিলাম। কাঁচা কাঁচা ছেঁড়া লঙ্কাও দিয়েছি ওর ভেতরে। এবার একটু চিনি দিলাম। এবার ফুটে উঠলে আমি মাছগুলো দেব। নামাবার আগে এই ভাজা মশলাটা দেব। এই মশলাটা করে নি। এবার এটা সেদ্ধ হোক আর একটু ফুটুক। ফুটে উঠলে আমি মাছগুলো এখনই দেব। আর এদিকে আমরা যেটা মা ভেজে নিল কড়াইতে মশলাটা ওটা বেটে নিচ্ছে। এবার এই ঝোলটার মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, রান্নার মধ্যে দিয়ে দিচ্ছে মা। ভাজা মশলার যে কি সুন্দর গন্ধ। না শুকলে বলে বোঝাতে পারবো না আপনাদের। করে দেখতে হবে বাড়িতে বন্ধুরা, অবশ্যই, তাহলে বুঝতে পারবেন। কি সুন্দর গন্ধ এসছে, টকবক করে ফুটছে। এই মানকচুর যা স্বাদ, একবার খেলে মুখে লেগে থাকবে বন্ধুরা। হলুদটা একটু কম লাগবে, একটু হলুদ দিই। এবার সব রেডি, মশলা দেওয়া হয়ে গেছে, শুধু নামিয়ে খাওয়ার অপেক্ষায়। কতক্ষণ ফুটবে মার? হয়ে এসছে তো, সব হয়ে গেছে। বলে গেছে মানকচু, মাছও নরম হয়ে গেছে। এই মাছটা একটু শক্ত থাকে, ওর জন্য ঝোলে একটু আগেই দিয়ে দিয়েছি। একদম নরম হয়ে গেছে, মাছটা ভাজার পরে একটু শক্ত হয়ে যায়। এই যে বন্ধুরা দেখছেন, রেডি হয়ে গেছে আমাদের মানকচু পাকালের ঝোল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে উৎসাহ বাড়ানোর জন্য বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কমেন্টে আগেও বলেছি, অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ।